দেশের প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভিউয়ার্সকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন জানাবেন। আরবি ভাষা শিক্ষায় আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর শিখে নিব। এই প্রশ্ন এবং উত্তরগুলো আপনাদের কথা বলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই যারা নতুন আছেন তারা সম্পূর্ণ পর্বটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের পর্ব থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনে ক্লিক করে দিবেন। ভিডিওটি দেখা শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি। আরবি কথোপকথন বাংলা সহ প্রথমত যেই প্রশ্নটি আছে সেটা হলো, আপনি কেমন আছেন। এই বাক্যটিকে যদি আরবি ভাষায় বলতে চান, আপনি বলবেন কাইফ হালুকা, তারপর তুমি কেমন আছো। এই বাক্যটিকে আরবি ভাষায় যদি বলতে চান, বলবেন কাইফা আনতা, পরের বাক্য তুমি কেমন আছো। এই বাক্যটিকেও যদি আরবি ভাষায় বলতে চান তাহলে একটু ভিন্ন ভাবে বলতে পারেন, যেমন কিফ হাল। আপনি আগেরটা বললেও হবে, এখন যেভাবে দেওয়া আছে সেভাবে বললেও হবে, কোনো সমস্যা নেই। তারপর লিখা তুমি কেমন আছো, আরো একবার ভাবে বলা যায়, সেটা হলো কাইফ হালুকি। এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, হালুকি মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে তুমি কেমন আছো, কাইফা হালুকি। তারপর লিখা আছে তুমি কেমন আছো, আরো একবার বলতে পারবেন, সেটা হলো কেবল হাল। এখানে আমরা পাঁচ ধরনের ভাবে শিখলাম একই বাক্য, যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। আশা করি আপনাদের এই বাক্য নিয়ে যত সমস্যা সব দূর হয়ে গেছে। চলুন পরের বাক্য থেকেও জেনে নিই। তুমি কেমন আছো, এখানে যদি মহিলা বুঝায় তাহলে আপনি এভাবে বলবেন কিফ হালিক, কিফ হালিক বা কেফ হালিক। আমি ভালো আছি, এবার উত্তর দিবেন এভাবে আনা বিখায়ের। আনা বিখায়ের মানে হলো আমি ভালো আছি। তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন মা ইসমুকা, তোমার নাম কি। তারপর লেখা আছে এটার নাম কি, হোয়াট ডাজ ইট কল। আরবি ভাষায় বলবেন সুইস মিক হাদা। এরপর লেখা আছে আল্লাহর নামে শপথ করে বলছি, এই বাক্যটি কি আরবি ভাষায় বলবেন ওয়াল্লাহি। তারপর চলে যাচ্ছি পরের বাক্যে, পরের বাক্যটি হলো অসংখ্য ধন্যবাদ, মেনি মেনি থ্যাংকস। আরবি ভাষায় বলবেন শুকরান জাজিলা, খুব সুন্দর একটি বাক্য, শুকরান জাজিলা। ভালো কাজ করে দিলে কেউ আপনার এই বাক্যটি অবশ্যই বলবেন, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। আরবি ভাষায় বলবেন লাতাকলাক। এরপরের বাক্য একটু অপেক্ষা করো, ওয়েট ফর এ মোমেন্ট প্লিজ। আরবি ভাষায় বলবেন লাহজ মিন ফাদলিক, ধন্যবাদ আসার জন্য, থ্যাংকস ফর কামিং। আরবি ভাষায় বলবেন শুক্রান লিকুদুমিক। তারপর লিখা আছে আমার হাসপাতালে যেতে হবে, আই হ্যাভ টু গো টু হসপিটাল। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনা আবগারু আল মুস্তাসফা, মুস্তাসফা, আনা আবগারু আল মুস্তাসফা। এরপর লেখা আছে হাসপাতাল কত কিলোমিটার দূরে, হাউ মাচ ডাজ ইট ফার ফ্রম হিয়ার দ্য হসপিটাল। অথবা আপনি সহজ করে বলতে পারেন হাউ ফার দ্য হসপিটাল সিচুয়েটেড। তারপর এটাকে আরবি ভাষায় বলবেন মুস্তাসফা কাম কিলমিতর বাইদ মিন হিনা। তারপর লিখা আছে ভিতরে যাওয়ার রাস্তা কোন দিকে, হোয়ার ইজ দ্য ওয়ে টু গো ইনসাইড। আরবি ভাষায় বলবেন আইনা তরিক ইলাদ দাখিল, আইনা তরিক ইলাদ দাখিল। এটার মানে কি,
What does it mean? আরবি ভাষায় বলবেন ইয়ানিয়াস, আমার এটি পরিবর্তন করা প্রয়োজন, আই নিড টু চেঞ্জ ইট। আরবি ভাষায় বলবেন আনা আবগা হাদা গাইয়ের। পরের বাক্য, কোথায় পাবো আমি বা আমি কোথায় পাবো? ওয়াল্লাহু এন হাচ্ছেল আনা। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি, কারণ আপনি হয়তো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, কিংবা না নিলে এখন সাবস্ক্রাইব করার জন্য রেডি হচ্ছেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিন আজকের এই ভিডিওটি, সেও আরবি ভাষা শিখতে পারবে ইনশাআল্লাহ। আপনি যদি আগের পর্বটি না দেখে থাকেন, আগের পর্বটি অবশ্যই দেখে আসুন, সেখানে সুন্দর একটি পর্ব আমি আপনাদেরকে উপহার দিয়েছি, ভালো ভালো বাক্য আরবি ভাষায় শিখতে পারবেন আগের পর্ব থেকে। দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।